এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি বাংলা East TV Network, the solution for humanity. <laughs> مشفق متعطف. لا ينتهي بالحصر ما أعطاه. آه 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 رب رحيم. مشفق متعطف. لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الآية آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين رب العالمين رشش مهرباني تعبر الشمن حاضر دين دعوتني নিজের উপর অর্পিত দায়িত্ব আদায়ের জন্যে হজরত রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়েছেন তিনি বলেছিলেন আননি যারা জানো আমার পক্ষ থেকে প্রত্যেক না জানা মানুষ পর্যন্ত সে জানা বিষয়কে পৌঁছে দাও হজরত রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে সেই দায়িত্ব অর্পিত হওয়ার পর আপনাদের সামনে সেই বিষয়গুলো প্রকাশ করার জন্যে পৌঁছানোর জন্যেই আমাদের এই উপস্থিতি প্রিয় বন্ধুগণ আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জান্নাতের পথ কোন পথে আমরা জান্নাতে যাব কোন পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কি আমল আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এবং কি সমস্ত কারণে জান্নাতের সে মসৃণ পথ আমার জন্য বাধাগ্রস্ত হতে পারে সে বিষয়ে দীর্ঘদিন থেকে আপনাদের সাথে আছি একই বিষয় নিয়ে আমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে যে আয়াতে করিমা তিলাত করেছি সে আয়াতের প্রসঙ্গটা আবারও স্মরণ করিয়ে দেই বন্ধুগণ এই আয়াতে রবামিন মুমিনদের উদ্দেশ্যে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন তিনি বলেছেন আমি জান্নাত বিক্রি করছি মৌমিনদের কাছে আল্লাহ রাহকাম বিধান আল্লাহ সমস্ত হুকুমকে বিশ্বাস করা ছাড়া জান্নাত কেনার মতো যোগ্যতা কারো থাকবে না জান্নাত কেনার মাপকাঠি আলামিন তিনি নির্দিষ্ট করেছেন যে জান্নাত কেনার জন্য তারাই আসতে পারবে যারা ইমানের যে নিয়ামত এই নিয়ামত দ্বারা যারা ধন্য হয়েছে তারাই কেবল জান্নাত কেনার জন্যে ওই লাইনে দাঁড়াতে পারবে আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ জান্নাতের ওই মিছিলে জান্নাতের পথিকদের সেই মিছিলে আমরা সকলেই সামিল হব ইনশাআল্লাহ গুনাহ করার পর অর আলমিন ক্ষমা করবেন সেও আদা করেছেন কিন্তু আমাদেরকে গুনাহ থেকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই এমন কোনো কাজ আমি করে না বসি যে জান্নাতের যে পথ সে পথ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই সে পথ আমাকে আর জান্নাত পর্যন্ত পৌঁছাবে না আমাকে অন্য কোনো রাস্তার দিকে ডাইভার্ট করে দিবে প্রিয় বন্ধুগণ এমনটি যেন না হয় এমন অনেক আমলের কথা আমরা বলছি যাদের কারণে যেসবের কারণে আমরা জান্নাতের পথ থেকে বিভ্রান্ত হতে পারি বিচ্যুত হতে পারে আমাদের লক্ষ্য উদ্দেশ্য তার থেকে আমরা আমাদের বিচ্যুতি ঘটতে পারে এমন কাজগুলো যেন আমাদের দ্বারা না হয় যেই সমস্ত বিষয়গুলো আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আমাদের নফসের কিছু আমল ভেতরের কিছু আমল যে আমলগুলোর কারণে আমরা মাঝে মধ্যেই আল্লাহর সাথে যে জান্নাত কেনাবেচার চুক্তি এই চুক্তি লঙ্ঘন করে ফেলি সেই নফসের আমলগুলোর মধ্যে একটা তো আছে আমরা অহংকার করি সে অহংকারের কারণে রব্বুল আলামিন আমাকে দূরে ঠেলে দিতে পারেন কারণ তিনি ওয়াদা করেছেন আল কিবরিয়া উরিদা এই অহংকার এটা হচ্ছে আমার চাদর ফামান নাযানি ফি কযফতুহু ফিন নার আমার এই চাদর নিয়ে যারা টানাটানি করবে আমি কিন্তু তাদেরকে ছাড়বো না আমি তাদেরকে জাহান নামে নিক্ষেপ করব কাজেই আমি কিন্তু জান্নাতে যাওয়ার পথ নিজেই রুদ্ধ করে দিব। যদি আমার মধ্যে অহংকার কাজ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঐতিহাসিক মত আমার মধ্যে যেন সব সময় এটা স্মরণ থাকে মনে থাকে তিনি বলেছেন কিসের অহংকার তোমার বাবার নাপাক রাস্তা দিয়ে বের হয়েছ আবার মার নাপাক রাস্তা দিয়ে তুমি দুনিয়া এসেছ এই হচ্ছে তোমার পরিচয় তোমার আশা এবং যাওয়া অন্যরা তো আরো বাড়িয়ে বলেছেন আরো সামনে এগিয়েছেন তারা বলেছেন যে তুমি সারাক্ষণ নাপাক নিয়ে ঘুরো আবার যখন তোমার মৃত্যু হবে পোকা মাকড়ের খাদ্যে তুমি রূপান্তরিত হবা কি ছিলা তুমি কি আছো তুমি কি হবা তুমি এর নিজের পরিচয়টা নিজেই জিজ্ঞেস করো আলমিন এত কিছুর পরেও তোমাকে শ্রেষ্ঠতা আসনে বসিয়েছেন তিনি তোমাকে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে স্বীকৃতি দিয়েছেন কিন্তু এই শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠ মাখলুক তুমি তখনই থাকবা আমরা তখনই থাকবো প্রিয় বন্ধুগণ যখন রব্বুল আলমিনের হুকুম মতো চলতে পারবো না হয় কিন্তু রব্বুল আলমিন অন্য আয়াতে সুরা তিনের মধ্যে সতর্ক করেছেন আমাদেরকে তিনি বলেছেন আমি তো মানুষ কততম তো চমৎকার রূপে তৈরি করেছি লাকদ খালাকনা আল ফি আহসানি তাকউম কিন্তু এই মানুষই যখন আমার সাথে বেঈমানি করবে না ফরমানি করবে আমার হুকুমকে পেছনে ঠেলে দিয়ে সে তার ইচ্ছে মতো চলবে শয়তানের কথা মতো চলবে তখন কিন্তু আমি আর তাকে ওই শ্রেষ্ঠত্বের যে মর্যাদা দান করেছিলাম সেইখানে কিন্তু আর তাকে রাখব না তুম মারদদনাহু ফি আসফাল সাফিলিন আলামিন বলছেন তাকে আমি আসফাল সাফিল সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আমি মানুষকেই কিন্তু নিক্ষেপ করব। করবো জাহান নামের নিকৃষ্ট জায়গায় আমরা আমরা যেতে চাই চাই না না কেউই জান্নাতে যাব তো যেই রাস্তায় যে পথ অবলম্বনের মাধ্যমে সকলে জান্নাতে যেতে পারবো আশা করি সেই পথ আমরা সকলেই গ্রহণ করব। যে পথ অবলম্বন করলে আমার জান্নাতের পথ বাধাগ্রস্ত হতে পারে সে পথ থেকে নিজেকে রক্ষা করব ওই নফসের খারাপ দিকগুলোর মধ্যে খারাপ গুণগুলোর মধ্যে আরও একটা কাজ ছিল আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে মানুষ সম্পর্কে খারাপ ধারণা এই বিষয়ে আজকে কথা বলবো ইনশা আল্লাহ মানুষ সম্পর্কে খারাপ ধারণা এটা নফসের একটা বাজে গুণ আমরা আগে আরও অনেক আলোচনা করেছি অনেক বিষয় হাসাদের কথা বলেছি হিংসার কথা বলেছি যে হিংসার কারণেও আমার জান্নাতের পথ বাধাগ্রস্ত হতে পারে আল্লাহর সিদ্ধান্তের উপর অসন্তুষ্টি প্রকাশ করা হিংসার মূল কথা এটাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ সম্পর্কে আমাদের ধারণা মুমিন সম্পর্কে আমাদের ধারণা যেন স্পষ্ট হয় পরিষ্কার হয় ভালো হয় কোনো প্রমাণ ছাড়া কারো সম্পর্কে খারাপ ধারণা করা এটা অত্যন্ত খারাপ বিষয় আমাদের সমাজে এই জিনিসটা অত্যন্ত এক নাজুক অবস্থায় চলে আসছে এক স্পর্শকাতর ব্যাপার এটা যে যে যখন যাকে যেমন মনে চাচ্ছে তেমনই ধারণা করছি শুধু ধারণা করে ক্ষান্ত হচ্ছি না সেই ধারণা আবার অন্যের কাছে প্রকাশও করছি সেই ধারণা মতো অন্যের কাছে তার বিরুদ্ধে নালিশও করছি সেই ধারণা মতো অন্যের কাছে তার ব্যাপারে আমি নানা রকমের কটুক্তি করছি নানা রকমের বাজে মন্তব্য করছি গুণা একটা দুটা নয় বহু গুনার মধ্যে আমি এই খারাপ ধারণার কারণে কু ধারণার কারণে বহু গুনার মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি একটার পর একটা গুনার মধ্যে আমি জড়িয়ে যাচ্ছি মূলে কিন্তু ওই সমস্যা আমরা আগে বিভিন্ন আলোচনায় বলেছি শয়তান কিন্তু বসে থাকে না আবার সারাক্ষণ আমার পেছনে লেগেও থাকে না তার অনেক কাজ ব্যস্ত শয়তান ওই ছোট্ট একটা জায়গায় শুধু সে একটু আঙ্গুল লাগিয়ে দেয় সে গুড় লাগিয়ে দেয় সহজ কথায় বুঝি সে গুড় লাগিয়ে দেয় আর ওই গুড়ের মধ্যে পিঁপড়া আসে টিকটিকি আসে যে গল্প শুনেছি আমরা পিঁপড়া আসে টিকটিকি আসে টিকটিকি মারে একজন ওই জুতা গিয়ে পাশের দোকানের গুড়ের মধ্যে পড়ে আপোষের মধ্যে ঝগড়া মারামারি কাটাকাটি খুনা খুনি হয়ে যায় শয়তান কিন্তু একটু কাজ করেছে সেটা হচ্ছে একটু গুড় ওই দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে গল্পের গল্প কথার কথা জন্য শয়তানের কাজ কিন্তু লাগানো শয়তান সারাক্ষণ আমার সাথে লেগে থাকবে না ঠিক গিবত শিকায়ত মানুষের নিন্দা পরনিন্দা এগুলোর সব কিছুর মূলে যে বিষয়টা কাজ করে শয়তান ওইখানেই কিন্তু একটু আগুড় লাগিয়ে দিয়েছে একটু গুড় লাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে অন্যের সম্পর্কে বাজে ধারণা করা বাজে মনে করা কাউকে নিজে নিজে কোনো প্রমাণ ছাড়াই অথচ আল্লাহ সুবহান হুয়া তাআলা কত কঠিনভাবে সুরা আল জরাতের মধ্যে কত কঠিনভাবে মানুষকে সতর্ক করেছেন ইয়া আ ইউ আল্লাহদিনা আহ মানুজু তানিবু অরাম মানুষ সম্পর্কে বেশি ধারণা করার দরকার নাই অন্য সম্পর্কে তোমার এত ভাববার দরকার কি রবুল আলামিন বলেছেন না আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা আহতাদাইতুম অন্য সম্পর্কে ভাববার এত দরকার নাই নিজের সম্পর্কে ভাবো নিজের সম্পর্কে ভাবো নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হও অন্য কি করলো অন্যের কি সমস্যা এগুলো নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই নিজের সমস্যার কথা ভাবো যার সম্পর্কে তুমি ভাবছো সেই সম্ভবত এরকম অপরাধী তুমি যদি নিজের সম্পর্কে ভাবো তাহলে দেখতে পারবা এমন অপরাধ এবং তার চেয়ে জঘন্য অপরাধ এমন বহু কিছুর মধ্যেই তুমি লিপ্ত আছো রবুল আলমিন আমাদেরকে এই কথাই বলতে চাচ্ছেন প্রিয় বন্ধুগণ আমরা নিজের সম্পর্কে ভাবি অন্যের সম্পর্কে ভাবা বাদ দিই এটা আমার কাজ না এটা রবুল আলমিন দেখবেন তার বান্দা কি অপরাধ করতেছে সেটা লেখার জন্য রবুল আলমিনের পক্ষ থেকে বাহিনী নির্ধারণ করা আছে ফেরেস তারা বসে বসে কি কাজ করেন আপনি আমি যদি এই কাজ করে ফেলি একজন সম্পর্কে তার ভালো মন্দ সবকিছু আমরাই যদি বলে ফেলি রব্বুল আলামিন যে ফেরেশতা নিয়োগ করছেন তাদের কাজটা কি তাদের কাজই তো এটা সে কি অপরাধ করতেছে সেটা লিখছেন সে কি ভালো কাজ করছে সেটা লিখছেন এটা আমার দায়িত্ব নয় আরেকজনের দোষ তালাশ করা এটা আমার দায়িত্ব নয় আরেকজন সম্পর্কে বাজে ধারণা রাখা এটা আমার দায়িত্ব নয় আমার দায়িত্ব সম্পর্কে রব্বুল আলামিন আমাকে বলেছেন আলেই কুমান ফুসেকুম আলেই কুমান ফুসেকুম তুমি নিজেকে নিয়ে ভাবো আরেকজনকে নিয়ে ভাবার দায়িত্ব আমি তোমাকে দেইনি আর এই সমস্ত ভাবাভাবি করতে গিয়ে আরেকজন সম্পর্কে নানা রকমের ধারণা আমি করতে গিয়ে যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি যেমন অপরাধী সেও এমন অপরাধী আমি যে দোষে দোষী সেও ওই সমস্ত দোষে দোষী এটাই রব্বুল আলামিন বলছেন ইননা বা আদ ইসম অনেক ধারণা তো এমন হয়ে যায় যেগুলো গুনা হয় গুনা কারণ সব ধারণা তোমার তো ভালো নয় অনেক ধারণা তো এমন যে গুনা তুমি করতেছো হাদিস শরীফে আসছে রব্বুল আলমিন ওই প্রত্যেকটা ধারণা সম্পর্কে দলিল চাইবেন আমার কাছে কেমতের দিন আমার কাছে দলিল চাইবেন রব্বুল আলমিন যে এই ব্যক্তি সম্পর্কে যে তুমি ধারণা করেছ তিনি এই অপরাধে অপরাধী ছিলেন আমাকে প্রমাণ দাও আমাকে প্রমাণ দাও প্রিয় বন্ধুগণ সেই প্রমাণ দেওয়া আমাদের পক্ষে কি সম্ভব আমি কি জানতাম আসলে আমার কাছে কোনো দলিল কি ছিল নাই খামা খায় আমি একজন সম্পর্কে বাজে ধারণা রেখেছি অরবুল আলমিন আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ এ বিষয়ে আমরা পরবর্তীতে আবারও আসছি আপনাদের কাছে ছোট্ট একটা বিরতিতে যাব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন والسلام عليكم ورحمه الله تعالى وبركاته. متعطف لا ينتهي <applause> أفغير الله أبتغي حكمًا وهو الذي أنزل إليكم الكتاب مفصلًا، والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق. মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি তো সর্বশ্রেষ্ঠ বাণী এর বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠাই মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কুরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত দেখুন আল কোরআনের আলো আজ সন্ধ্যা কোথায় সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াদি কাজে আমরা অতিবাহিত করছি যانوں নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা 24 ঘন্টার মধ্যে খুব বেশি হলে 1 ঘন্টা আমাদের সময় লাগে কারণ জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করি ডক্টর শরীফ উল ইসলাম আল্লাহ রসূলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই ইবাদত বান্দগীর মধ্যে চলে আসে

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি তা আলা ওবার প্রিয় বন্ধুগণ বিরোতির আগে যে বিষয় নিয়ে কথা বলছিলাম অত্যন্ত নাজুক বিষয় স্পর্শকাতর বিষয় যেই বিষয়ে এমন এক অপরাধ সম্পর্কে কথা বলছি যে অপরাধে প্রায় আমরা সকলেই লিপ্ত এমন কোনো ব্যক্তি হয়তো খোঁজে পাওয়া যাবে না যিনি এই দোষে দোষী নন কিন্তু এটা অত্যন্ত মারাত্মক এক অপরাধ যে অপরাধ অনেক অপরাধের জন্ম দেয় যে অপরাধ অনেক গুনার জন্ম দেয় যে অপরাধ আমাকে জান্নাতের রাস্তা অবরুদ্ধ করার মতো ক্ষমতা রাখে আমরা কেউ তো না চাই আমরা সকলেই চাই আমাদের জান্নাতের পথটা মসৃণ থাকুক আমরা আমরা যেন সে পথে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি তো সকলেই চাই রবের সাথে আমাদের যে চুক্তি হয়েছে জান্নাত কেনা বেচার সুবহান আল্লাহ আল্লাহ সুবহান আমাকে জান্নাত দিবেন তিনি সে ওয়াদা করেছেন শুধু আমার যে ওয়াদা ছিল সেটা পূর্ণ করলেই তিনি জান্নাত বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ রবুল আলমিন যদি চান বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ কাজে আমাদেরকে আমাদের দায়িত্ব আদায়ের মাধ্যমেই আমাদের সে আশা আকাঙ্ক্ষা যেটা লালন করছি সেটা বাস্তবায়ন করব করতে হবে কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প পথ তো একটাই জাহান্নামের নামের পথ সে পথে আমরা কেউ যেতে চাই না যারা ইমান এনেছি যারা আখেরাতে বিশ্বাস করি যারা জাহান নামের প্রচন্ড শাস্তির কথা বিশ্বাস করি যার সম্পর্কে রব্বুল আলমিন কোরআনের করিমের মধ্যে বিভিন্ন জায়গায় এ সম্পর্কে বলেছেন বলেছেন তাকে যেন টুকরা টুকরা হয়ে যাবে এমন করতে থাকবে এমন ভয়ঙ্কর পরিবেশের কথা জাহান্নাম সম্পর্কে রব্বুল আলমিন বলেছেন সেই জাহান্নামে আমরা কেউই যেতে চাই না মানুষের আখেরাত যদি বরবাদ হয়ে যায় একটা কথা খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ যদি করি যে আমার তো বরবাদ হয়ে যায় তাহলে এটা নিশ্চিত জেনে রাখুন দুনিয়াও সে শান্তি পায় না দুনিয়াও তার জাহান্নাম হয়ে যায় জাহান্নামের কিছু লক্ষণ দুনিয়াও সে ভোগ করে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি সব জায়গায় অশান্তি আর অশান্তি ঘুম আসে না খেতে পারে না অর্থ আছে বৃত্ত আছে সব আছে কিন্তু আরাম নাই তার মধ্যে তো এগুলো কিসের জন্যে এই পয়সা টাকা দুনিয়ার এই কামাই রোজগার এই বৃত্ত বৈভব এই সব কিসের জন্যে আরামের জন্যে শান্তির জন্যেই তো এগুলো যদি আমাকে শান্তিই দিতে না পারলো বরং এগুলো যদি উল্টো আমার জন্য আরো বেশি অশান্তির কারণ হয়ে গেল তো আমার এই কষ্ট বেকার গেল আমার আখেরাতও বরবাদ হলো লাভটা কি কাজে আমি এমন কোনো কাজ করবো না যে আমার আখেরাত বরবাদ হয়ে যায় প্রিয় বন্ধুগণ আমরা বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে অন্য সম্পর্কে ভালো ধারণা পোষণ করা আরেকজন সম্পর্কে আরেকজন মৌমিন সম্পর্কে ভালো ধারণা পোষণ করা এটা একজন মমিনের জন্য ফরজ আর খারাপ ধারণা পোষণ করা এটা হারাম যেহেতু রব্বুল আলমিনের হুকুম এটা ইজ তানিবু ক্যাফি ওর জান এই আজে বাজে বহু রকমের ধারণা তোমরা করো এগুলো থেকে নিজেকে রক্ষা করো বিরত রাখো সুর আল হুজরাতের তাফসির গুলো আমরা দেখব ইনশা আল্লাহ তালা মানুষের পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের জন্য সুর আল হুজরাতের মধ্যে রব্বুল আলমিন এত চমৎকার চমৎকার হুকুম রেখেছেন যেগুলো না পড়লে বুঝা যাবে না যেগুলো না পড়লে মিস করবেন ইসলাম শরিয়া কত সুন্দর কত চমৎকার সামাজিক জীবন আপোষের সম্পর্কের জন্য কত চমৎকার দিক নির্দেশনায় সুরায় রয়েছে এগুলো পড়া দরকার খুব জরুরি বিষয় এবং সাথে সাথে আমরা যেহেতু বলেছি সাথে সাথে আমরা এটাও বলবো সুরা নূর এবং সুরা আননিসা, এই তিনটা সুরা আমাদেরকে অবশ্যই পুরা কর আন আমাদেরকে দেখতে হবে আমাদেরকে পড়তে হবে অধ্যয়ন করতে হবে তবে অতি গুরুত্বের সাথে প্রত্যেকের ঘরের প্রত্যেকের বাচ্চাদেরকে মেয়েদেরকে আমরা সুরা আল জরাত যেটা ২৬ নম্বর পারায় আছে সেই সুরা আল হুজরাত এবং সুরা আন্নূর যেটা আঠারো নম্বর পারায় আছে এবং সুরা আনিসা যেটা চার নম্বর পারায় আছে এই সুরাগুলোর তাফসির ব্যাখ্যা আমরা নিজেরাও অপরব নিজেদের সন্তানদেরকেও শেখাবো পড়াবো কারণ এগুলোর মধ্যে মানুষের পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সম্পর্কে এত চমৎকার ভাবে রবুল আলমিন দিক নির্দেশনা দিয়েছেন যে একজন মানুষ এগুলোর উপর আমল করলে এগুলো পালন করলে তার দুনিয়ায় ও শান্তি চূড়ান্ত আল্লাহ এবং অপেক্ষা তার জন্য করছেই অবশ্যই সম্পর্কে বলছিলাম সেটা হচ্ছে কু ধারণা সম্পর্কে কারো সম্পর্কে বা যে ধারণা খামাখাই করা এটা একটা মুমিনের কাজ না যেহেতু রব্বুল আলমিন বলছেন ইয়া দিন আমানু হে ইমানদারেরা এই কাজটা তোমরা করো না তাহলে কি আসলো অর্থটা যে যারা এই কাজটা করবে রব্বুল আলামিন বলছেন তারা ইমানদার না এটা ইমানদারের কাজ না যেহেতু রবুল আলামিন ইমানদার বলে ডাক দিয়েছেন ওহে ইমানদারেরা তোমরা এই কাজটা করবা না এখন যদি কেউ করে তাহলে উপরের ডাকটা তো আর থাকলো না রবুল আলমিন যে বলেছেন ওহে ইমানদারেরা ইমানদারের সাথে আর এই কাজটার সাথে কোনো সম্পর্ক তো রইল না কাজে কোনো মুমিনের জন্য এটা উচিত হবে না এটা অনুচিত হবে এবং জঘন্য অপরাধ এটা যে কারো সম্পর্কে বাজে ধারণা করা আমরা বলছিলাম যে রবীন্দন বলছেন তুমি নিজেকে নিয়ে ভাবো নিজের দোষ গুণ যা আছে এগুলো নিয়ে ভাবো দেখবে নিজেদের মধ্যে আমরা যদি করি এমন অনেক অপরাধ আমি করি সেগুলো যদি আলমিন প্রকাশ করে দিতেন সমাজের সামনে তাহলে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না মানুষ আমার প্রশংসা করে মানুষ আমার প্রশংসা করে আসলে মানুষ আমার প্রশংসা করছে না প্রশংসা করছে আল্লাহ তা আলার মানুষ আমাকে ভালো বলছে অথচ আমি অপরাধী কত অপরাধ করছি মানুষ জানলে একটু নিজের কথা সবাই ভাবুন যে মানুষ যদি আমার এই সমস্ত অপরাধগুলোর কথা জানত তাহলে মানুষ আমাকে এইভাবে শ্রদ্ধার চোখে দেখত না এইভাবে আমাকে মায়া মোহাম্মত ভালোবাসার সাথে মূল্যায়ন করতো না এটা তো আসলে আল্লাহর প্রশংসা আল্লাহর কিসের প্রশংসা আল্লাহর এক গুণ আছে সেই গুণ রবুল আলমী নিজের নিজের পরিচয় দিয়েছেন তিনি সত্তার তিনি মানুষের দোষকে তিনি গোপন রাখছেন দুনিয়ায় এই গুণে তিনি গুণান্বিত এই গুণের অধিকারী তিনি সত্তার আসলে আমার যখন কেউ প্রশংসা করে তাহলে বুঝতে হবে আসলে সে আমার প্রশংসা করছে না প্রকৃত অর্থে আল্লাহর প্রশংসা তিনি আমার দোষগুলোকে গোপন করছেন বলেই না আজকে আমি নিজে প্রশংসা শুনছি মূলত রবুল আলামিন এর সত্তার গুণেরই প্রশংসা হচ্ছে এখানে একটু ভাববার বিষয় বিষয়টা রবুল আলমিন যদি আমার দুষগুলা প্রকাশ করে দিতেন মানুষের সামনে কি হতো আজকে তো আমি যখন এইরকম একটা স্পর্শকাতর ডেঞ্জার জায়গায় অবস্থান করছি আমার অবস্থানটা যখন এরকম খুবই ভয়াবহ অবস্থায় তাহলে আমি আরেকজনকে নিয়ে টানাটানি করার সুযোগটা কথায় একজন অসুস্থ মানুষ যখন হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় তখন বলুন তো কেউ কি আরেকজনের রোগ সম্পর্কে পেরেশান থাকে তার কি হলো অবস্থা নিজেই মমুষ্য রুগী আরেকজন সম্পর্কে ভাববার সময় কোথায় বরং সে একা নয় তার আপন জন স্বজন কেউই আরেকজনকে নিয়ে ভাববে না শুধু তাকে নিয়ে তাদের ভাবনা চিন্তা হায় তাকে কিভাবে সুস্থ করা যায় শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের অবস্থা এমন শারীরিকভাবে কেউ অসুস্থ হয়ে গেলে আমাদের ভূমিকাটা হয় এমন অথচ মানসিকভাবে যখন আমরা অসুস্থ হয়ে যাই আমাদের রোহ যখন কলুষিত হয়ে যায় আমাদের অন্তর অলপ যখন গুনাহ করে কলুষিত হয়ে যায় যেটাকে পবিত্র করার জন্যে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম সতর্ক করেছেন উমদকে বলেছেন অ্যাল ইন্নাফিল ফিল মুদগ ঈদা সলু হ্যাত সলু হ্যাল জেসাদু কুল্লু ও ঈদা ফাসাদ ফাসাদ জাসাদ উ কুল্লু অলে ওহি আল কল মোহাম্মদ রসুল সাল্লাহ আলী ও বলছেন যে তোমার ভেতরে এমন একটা গোস্তের টুকরা আছে সেটা যদি ভালো হয়ে যায় তাহলে তোমার সব আমল ঠিক হয়ে যাবে আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে এটা আক্ষরিক অর্থও হতে পারে সেটা যদি নষ্ট হয়ে যায় তোমার শরীরের অন্য অঙ্গ নষ্ট হয়ে যাবে আবার সেটা যদি ভালো থাকে শরীরের অন্যান্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে এমনটিও হতে পারে করিম সাল্লাম যে উদ্দেশ্যে থাকুন না কেন আমার ওই অন্তর কিন্তু শুদ্ধ রাখতে হবে পবিত্র রাখতে হবে ওই অন্তরের পাপগুলো থেকে আমাকে অন্তরকে পবিত্র রাখতে হবে অন্তরের সেই পাপগুলোর মধ্যে অন্যতম পাপ হচ্ছে মানুষ সম্পর্কে খারাপ ধারণা রাখা বাজে ধারণা রাখা মমিন সম্পর্কে তোমাকে ভালো ধারণাই রাখতে হবে প্রিয় বন্ধুগণ একটু আমাদের ভাববার বিষয় ভালো ধারণা রাখার জন্য কিন্তু কোনো প্রমাণ লাগে না একজনকে আমি ভালো মানুষ মনে করলাম কোনো প্রমাণ দরকার নাই আল্লাহ তাহলে কোনো আমার কাছে প্রমাণ চাইবেন না তাহলে আমি রকমের ইনভেস্ট ছাড়াই কোনো রকমের কষ্ট ছাড়াই কিন্তু আমার আমল নামাকে ভারী করতে পারছি একজন সম্পর্কে আমি ভালো ধারণা করলাম যে তিনি তাহ্জুক পড়েন তিনি পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পড়েন সমস্ত আহকাম আল্লাহর তিনি পালন করেন তিনি ন্যাক্কার তিনি দিনদার তিনি তেজবি তাহালিল করেন একজন সম্পর্কে ভালো ধারণা করলে আমার লসটা কি আমার ক্ষতিটা কি আমার তো কোনো লস হবে না আমার তো কোনো ক্ষতি হবে না কিন্তু আমার লাভ কিন্তু হচ্ছে ওই ভালো ধারণা করার কারণে আমি রসুলের এক হাদিসের উপর আমল করার কারণে আমার আমল নামা কিন্তু ভারী হচ্ছে তাহলে কোনো রকমের কষ্ট ছাড়াই প্রত্যেক অবস্থায় আমি প্রত্যেক পদে পদেই কিন্তু আমার আমল নামাকে ভারী করার এক চূড়ান্ত এবং চমৎকার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছে, রসুলের এই হাদিসের কারণে আর পক্ষান্তরে উল্টাটা আমি যখন কারো সম্পর্কে খারাপ ধারণা করলাম শুধু শুধু আমি কেন নিজেকে জান্নাত থেকে বঞ্চিত করার জন্য কেন আমি এই কাজে পা বাড়াচ্ছি রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ এমন মারাত্মক অপরাধ থেকে যেগুলো আমরা সচরাচর করে যাচ্ছি কিন্তু একটুও ভাবছি না যে আমি কিন্তু আসলে প্রকৃত অর্থে আমি আমার জান্নাতের পথকে অবরুদ্ধ করছি এমনটি যেন না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন সমস্ত মমিন সম্পর্কে আমাদের সুন্দর চমৎকার ধারণা রাখার তৌফিক দান করেন কারণ আমরা সকলেই জান্নাতের প্রত্যাশী কোনোভাবেই যেন সে পথ নষ্ট না হয় সে পথ কোনো কারণে যেন অবরুদ্ধ না হয় সে পথ থেকে যেন বিচ্যুতি না ঘটে আমরা সকলে আলমিনের কাছ থেকে সময় মতো জান্নাতের দখল বুঝে নিব আল্লাহ তালা আমাদেরকে সেভাবে কবুল করেন পরবর্তী পর্বে আবারও এমন একটি বিষয় শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম আশা করি আমাদের সাথে থাকবেন ইনশা আল্লাহ وما توفيقي الا بالله والسلام عليكم ورحمه الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما

আপনার সম্পদকে কে বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি বি এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক

টি আল্লাহ প্রদত্ত দুহিদের প্রজা তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হল তাওহিদ এটা হলো শিরখ এটা হলো সহীদ এটা হলো জহিদ দাওয়াতের দায়িত্ব সোন্নাদকে মল্যায়ন করুন এ সমস্ত বেদাতে আমূলকে বর্জন করতে হবে মুজফ্ফর বেন মহসিন পেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সোমনাথের লক্ষ্য কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায়